সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি 15 ডিবির পক্ষ থেকে। আমি রুমা নাম। দেশ জুড়ে তাপদাহ বেড়ে চলেছে। এই গরমে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গরমে সাধারণ মানুষ শীতল হাওয়া প্রশান্তি পাওয়ার জন্য ফ্যান ও এসির দোকানগুলোতে ভিড় করছে, ফলে ফ্যান ও এসির দাম বেড়ে চলেছে। তো চলুন দর্শক, ক্রেতা ও বিক্রেতার কাছ থেকে দাম নিয়ে তাদের মতামত কি জেনে নেওয়া যাক। এখানে এসেছে আসলে মূলত এসি কিনতে। বুদ্ধি বয়সে মনে হয় এরকম গরম দেখিনি। এই সময় বৈশাখ মাসে বৃষ্টি নাই, অনেক সময় বৈশাখ মাসে প্রথমেই বৃষ্টি হয়, ঝড় বৃষ্টি হয়ে একটু আবহাওয়াটা নরম হয়, একটু ঠান্ডা হয়, কিন্তু এবার এরকম কিছু হচ্ছে না। গরম অত্যধিক গরম, মানে গরমে অতিষ্ঠ হয়ে এসি কিনতে আসলাম। এতদিনে যে গরমটা ছিল সেটা সহনীয় পর্যায়ে ছিল, কিন্তু লাস্ট 2-3 দিনে যতটা গরম আসছে আসলে অসহনীয় পর্যায়ে হয়ে গেছে। বাচ্চারা বাসায় থাকতে পারছে না, যার কারণে আজকে বাধ্য হয়েছি কেনার জন্য ট্রান্সফর্ম। এবারে গরম প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না। বাড়িতে ফ্যান ট্যান আছে, কিন্তু ছেলে মেয়েদের কষ্ট হচ্ছে, বলতেছে বাবা কষ্ট করে হলে একটা এসি নাও, একটু এসির বাতাসে শরীরটা যেন ঠান্ডা হয়, একটু আরাম পাওয়া যায়। কিন্তু কারেন্টের যে অবস্থা, এসি কিনে কী করবো সেটাও চিন্তা করতেছি, কারেন্টই তো থাকে না, এটা একটা সমস্যা। তারপরেও আমরা নিচ্ছি, দেখা যাক একটু ঠান্ডা একটু আরাম সস্তার জন্য। দাম কিছুটা বাড়ছে, ডলারের দাম বাড়ার পরে প্রত্যেকটা প্রোডাক্টের দাম বাড়ছে, তারপরেও এখন কিচ্ছু করার নাই, গরমের কারণে মানুষ সব মেনে নিচ্ছে, কাস্টমার তাও কিনতেছে। বিদ্যুতের বিষয়টা বলতে গেলে দেখা যাচ্ছে কম বেশি থাকবেই, তারপরে আমি যদি এসি কিছুক্ষণ চালাই, বিদ্যুৎ চলে গেলেও দেখা যাচ্ছে 2 ঘন্টা হয়তো বা থাকছে না, কিন্তু এসির যে ঠান্ডাটা রয়ে যাচ্ছে এটা ওই মানে ওই রুমটা আসলে 1-2 ঘন্টার মতো আমি সার্ভিস পাবো। আমি আসলে যদিও বা আমার বাসায় এসি নাই, কিন্তু আশেপাশের যারা আছে এবং যে ওই ওনাদের দেখেই এই জন্যই এসিটা নেওয়ার জন্য এসেছি আর কি। আমরা এসেছি যে এখানে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, এই জন্য এসির প্রয়োজন বোধ করায় এখানে আমরা LG একটা এবং আয়ার একটা দুটা এসি কেনার জন্য আমরা এখানে এসেছি। গরম বেশি আসলে মানে মানুষের সহ্যের বাইরে হয়ে গেছে। হ্যাঁ, এটা আসলে আমাদের দেশের তাপমাত্রা মিডল ইস্টের তাপমাত্রাকেও ছাড়িয়ে গেছে। কাস্টমারের চাপ আসলে বলতে গেলে হঠাৎ হচ্ছে, মানে গরম যদি আবহাওয়া এখন যদি ঠান্ডা হয় এসি সেলটা কম, কাস্টমার চাপটা কম। গরম বেড়ে গেলে আমাদের চাপটা প্রচুর আসতেছে, একটা দুপুরে আসতেছে একটা চাপ, আবার সন্ধ্যার পর আসতেছে, এ হচ্ছে কাস্টমার চাপ আছে। হ্যাঁ, আমরা এখনও ডিসকাউন্ট রেডি এসি বিক্রি করছি, যে গরম বেশির জন্য যে দাম বাড়াইছে এরকম না, আমরা এখনও সীমিত লাভে যেন কাস্টমারের সুবিধা হয় সীমার মধ্যে এখনও রাখার চেষ্টা করছি। দর্শক, আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।